নমস্কার বন্ধুরা, আমার আজকে টিপসটা হয়েছে এই যে জেনারেলি এই যে একটা ঠান্ডা সিজন এসে গেছে, এই সময় আমাদের পা ফেটে যায়, কারো আবার হাতের তালা ফেটে যায়, পায়ের পা মানে পায়ের যে আপনার যেটা গোড়াগুলি ফেটে যায়, এটা একটা কিন্তু মারাত্মক ব্যাপার। এই ব্যাপারটা দেখেন যাদের হয়েছে তারা জানে, এটা কারোর সামনে গেলে খুব লজ্জা ফিল হয়। হাতটা দেখেন যখন ফেটে গেছে তখন আপনার হাতের চেহারাটা এতটুকু খারাপ হয়ে যায় যেমন নিজেকে মানে দেখতে খুব মানে ঘৃণা করে, ঠিক সেরকমই হাওয়াটাই। আবার দেখবেন পাওয়াটার মধ্যে ফেটে যায়, মাঝখানে একটা এরকম ফাটা ফেটে গেছে না, যেমন কি মানে না পাওয়াটা হিলাতে পারছেন না, আপনি এদিকে ওদিকে করতে পারছেন, হাঁটতে পারছেন, এরকম কন্ডিশন হয়ে যায়। তো ফাটা ব্যাপারটা মানে খুবই একটা ই ব্যাপার। এটা দেখেন আমরা সাধারণত বলে থাকি, আমরা মেডিকেলে বলছে এটা বংশগতভাবে হয়ে থাকে, এটা কোনো ইনফেকটিভ ডিজিজ না যে আপনার থেকে আমার যেতে পারে, এটা না, এটা বংশগতভাবে হয়ে থাকে। তা এটা কীরকম হয়ে থাকে দেখেন, আপনার বাবার আছে, আপনার মার আছে, আপনারও হতে পারে, আবার আপনার নাও হতে পারে, এটা কোনো শিওর নেই। তো এইটা মেন ই হয়েছে দেখেন, এই যে ঠান্ডা সিজন এসেছে, ঠান্ডা সিজনে আপনি এটা একটা জুতা থাকে, জুতা মোজা পরে রাখলেন, আপনার পাওয়াটা গামতে লাগবে, যদি পাওয়াটা গামে তাহলে আপনার ফাটবে না, যদি না গামছে তাহলে ফাটবে, তো সেটার কোনো ব্যবস্থা নেই। কিন্তু আমি যে টিপসটা দিচ্ছি আজকে আপনার, এটা আপনার ভালো হবে হবে, আপনার যারা যারা ইউজ করবেন সবাই এটা ভালো ফলেই পাবেন। আর এই টিপসটা পর থেকে আপনি ভালো করে মনে রাখবেন যে আর নেক্সট যখন এই ঠান্ডা সিজন আসছে যাতে না ফাটে তার আগে সেই ব্যবস্থাটা নিয়ে নেবেন। আর এটা অ্যাকচুয়ালি কিন্তু সিজনাল ডিজিজ বললেই বলতে হবে, কেননা এটা ঠান্ডা সিজনে হয়ে থাকে, এটা গরম সিজনে হয় না। আচ্ছা, প্রথম সিম্পটম দেখবেন যারা গাঁদা বুকায় কাজ করছেন, পাবে কোনো জুতা স্যান্ডেল পরছেন না, কত মেয়ে লোকরা আছে আপনার সাপ শুটার কাজগুলো বেশি করছেন, সাপ শুটার কাজগুলো বেশি করলে আপনার হাত পাগুলো খরায় যেতে থাকে, এটা স্বাভাবিক কথা, আর সেক্ষেত্রে এটা হতে পারে। তো এই সময় আপনি কী করবেন, আপনার মেইন যেটা দেখেন যখন ফাটাটা আপনি ঠিক করতে লাগছে, আমি এখন যে টিপসটা দিব এই টিপসটার পরে আপনি সেই আপনার যে কন্ডিশনটা রয়েছে সেটা থেকে অল্প বিরত থাকতে হবে। যেমন করে আপনি আজকে কী করবেন, ধরেন পায়ের গোড়া ফেটে গেছে না, পায়ের তালা ফেটছে, আপনি ভালো করে জায়গাটা সুন্দর করে একটা ইটা মানে যেমন রেতি মারে সেরকম আপনি সাবুন টাবুন দিয়ে ভালো একটা পাথর দিয়ে খুব সুন্দরভাবে সাফা করে নেবেন, যাতে এই জায়গাটা তার ময়লা নেই, হাত হোক পা হোক পুরোটা সাফা করে নেবেন। সাফা করে নিয়ে আপনি কি করবেন, একটা গ্লিসারিন রয়েছে এই গ্লিসারিনটা নিয়ে নেবেন। গ্লিসারিনের মধ্যে দেখবেন এটা কিন্তু কোয়ালিটি ভালো খারাপের মধ্যে আছে, একটা গ্লিসারিন আছে ভালো কোম্পানির গ্লিসারিন বলবেন দোকানে গিয়ে, তো ওই গ্লিসারিনটা নিলেন। নিয়ে আপনি কি করবেন, সন্ধ্যাবেলা পা হাত পাগুলো সুন্দরভাবে সাবুন দিয়ে ধুয়ে নিলেন, ধুয়ে এই গ্লিসারিনটা মধ্যে তখন যেটা বিটেক্স বলে 20 টাকা দাম পাবে, এই বিটেক্সটা আপনি যতটা পরিমাণ লাগে সেই পরিমাণ হাতে ঢেলে নেন। গ্লিসারিনটা ঢেলে সেই বিটেক্সটা অল্প করে এটার সঙ্গে ভালো করে হাতের তলার মধ্যে মিক্স করে নিন, মিক্স করে সুন্দর করে হাতের পায়ের তলা সুন্দরভাবে লাগিয়ে দেয়, একদম মানে ডলে ডলে যত ফাটাগুলো আছে সব ঠিক করে দেন, লাগিয়ে তারপরে আপনি পায়ে মোজা পরলেন, আর একটা জুতা পরলেন। হ্যাঁ, আরেকটা কথা খেয়াল রাখবেন, আপনি জুতাটা চেক করবেন, আপনি এটা করার পরে মোজা পরে আপনি জুতা পরার পর আপনার পাওটা ঘামতে লাগবে, ঘামলে আপনার শরীরের থেকে স্কিন থেকে যে ঘামটা বের হবে সেই ঘামটা কিন্তু খুব দরকারি, সেটা আপনার স্কিনের জন্য খুব ভালো আপনার ইফেক্টেবল, এইটা আপনার স্কিনের যেটা ইলাস্টিসিটি এটাকে বাড়িয়ে দিবে। আর সেকেন্ড হয়েছে আপনার যেটা মোশন সফটনেস এই বস্তুগুলো বেড়ে যাবে। তো আপনি কী করবেন, প্রথমত এই বস্তুটাকে আপনি লাগিয়ে নেন, লাগিয়ে মোজা সোজা পরে ঠিক মতো ই করে নেবেন। আর যাদের নাকি হাতে হয়েছে, হাতে বিশেষ করে মহিলাদের কিন্তু হাতে হয়ে থাকে, কেন ওরা সাপ শুটার কাজ করে, কাপড় চাপড় ধুতে হয়, বর্তন চতন মাসতে হয়, তো ওদের স্বাভাবিকতাটা হতেই থাকে। তখন মহিলাদের জন্য কী করবেন, বা আপনার যারা হাত ফাটে তাদের জন্য সব কিছু খাওয়া দাওয়ার শেষে আপনি এটা সুন্দরভাবে এই টিপসটা করে হাতে লাগিয়ে নেবেন, তারপরে আপনি হাতে আর কিছু করবেন না, শুয়ে থাকেন। ঠিক সেরকম করে আপনি মাত্র 3 দিন লাগাবেন, 3 দিন গ্যারান্টি, 3 দিন লাগানোর পরে দেখবেন ঠিক হয়ে গেছে। কিন্তু আরেকটা কথা আমি আপনাকে বলছি, যে আপনাকে যেটা আমি বারণ করছি যে নিঃসাথেকটা আপনাকে দিয়েছি সেই মতো ই না ফলে কিন্তু এই ব্যাপারটা আপনার নেক্সট ইয়ারে আবার হতে পারে, এটা ভালো করে খেয়াল রাখবেন। কেননা আপনি প্রথম এই যে এখন লাগাচ্ছেন এই সিজনটা ভালো গেছে, কিন্তু মাঝে মাঝে আপনাকে করতে হবে এটা,
আর আপনি সর্বদাই জুতা বা কিছু পরে থাকেন, মোজা পরে থাকেন, কিন্তু সুন্দরভাবে এটা আপনি পাটা ঘামতে লাগবে, সেটাই হলো উত্তম। আর যারা নাকি দিনের বেলা কাজ করছেন, পাথারে কাজ করছেন, খুব পরিশ্রম করছেন, তাদের জন্য রাতে রাতে প্রতিদিনই করেন, কিছু ব্যাপার না, আপনি ফাটবে না, কিন্তু আস্তে আস্তে ক্রমান্বয়ে ভালো হয়ে যাবে। কিন্তু নেক্সট ইয়ারে যে ফাটবে না, সেটার জন্য বাঁচতে হলে আপনি এটাই উপায় আছে, যেমন আপনি এই যে সিজন আসার আগে আগে ফির আরেকটা ডোজ নিয়ে এরকম ভাবে ইউজ করতে হবে, আর পরবর্তীতে হবে না। তো নমস্কার বন্ধু, ভিডিওটা লম্বা হয়ে গেছে, তো আপনার আরও বিশেষ কিছু জানা থাকলে কমেন্ট করবেন, আমি কমেন্টে বলে দেবো। নমস্কার। Thank you.